नागने 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 डांस मनचना छे मैं नागने 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 डांस मनचना। हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। तो ये देखो हमें रेडी हो गए। तो तेम कि सजी शाड़ी पर जेमन नर्माल हेयर स्टाइल करी सरकम ही करी। तो ये चले बर देखते बो कत दूर सज से देखते एखी बो के देखे भावा जाए। तो यह सजागुजु कर थक सजागुजु करुक तपर रेडी हो तपर देख बो के। तो यदि एक तुम्हारे एक घूरिए देखे दीची। तो तेम भीड़ है मानुष जन एस ए सब सबा आसानी। तो पैंडलटा एक देखे नाओ। আর এদিকে দেখো ফুচকা তৈরি হচ্ছে। আর এই জিজু খুব সুন্দর ফুচকা তৈরি করতে পারে। তো জিজুই আজকে ফুচকাটা তৈরি করেছে। আর সত্যি কথা বলতে জিজুর হাতে ফুচকা খুব টেস্টি হয়। তো দেখি জিভে জল চলে আসছে, জানি না কখন খাবো। প্রথমে দুটো চালা টাঙ্গাইলো জামা পড়ো। কখন থেকে ফুচকা তৈরি হওয়া দেখছিলাম। তো আমাদের কারোর আর মন সইল না। তো সবাই মিলে এক বাটি আলু সিদ্ধ ও যেটা ভালো করে মাখানো হয়েছে আর ফুচকা নিয়ে বসে পড়লাম। কারণ আর কন্ট্রোল করতে পারলাম না কখন সে দিবে, তার আগেই ভাবছি একটু চেকে দেখি। তো শাশুড়ি মা তো আগেই খেতে লেগেছে। তো এখানে আমি একটা ফুচকা নিয়ে নিচ্ছি। তো চলো একটা ফুচকা নিয়ে নিই। তো এই যে একটা ফুচকা নিয়ে নিলাম, এটা একটু ফাটিয়ে দিলাম। আহা কত বড় বড় ফুচকা দেখতে পাচ্ছ, এর মধ্যে একটু আলু ঢুকিয়ে দিলাম ভালো করে। এবার এটা আমি তেঁতুল গোলা জলে চুবিয়ে মুখের মধ্যে খেয়ে নিলাম। আহা কত টেস্ট, এর টেস্টের মানে কী বলবো তুলনা হয় না। ফুচকা খাওয়ার পর আমি একটু কফি নিয়ে নিলাম, এক কাপ কফি। কি করবো, কোথাও যেতে পারছি না, যাবো যাও না, ওই বোর্ড পরে যাবো, দিয়ে তুলবো, ভিডিও করছিলাম এখন। ফাইনালি বউকে দেখতে পেলাম। কারণ হচ্ছে কারোর বিয়ে হলে না সর্বপ্রথম বউকে দেখে যে চলো চলো দেখি বউটাকে দেখি কেমন হয়েছে কেমন হয়েছে। কোনোদিন মনে না হলেও এই দিনটা মনে হয় যে না সেলিব্রিটিং লাগে। কারণ হচ্ছে সবাই মিলে ছবি তোলে। তো সত্যি কথা বলতে বিয়ের এই দিনটা কিন্তু নিজেকে সেলিব্রেট বলে মনে হয়। তো যাই হোক চলো। বাড়ির বাইরে। তো এখানেই হচ্ছে মেন প্যান্ডেল, যেখানে একটু লাইটিং দিয়ে সাজা হয়েছে, যেখানে কন্যাযাত্রীরা এখান থেকেই প্রবেশ করবে। তো তার আগে চলো একটু সবাই নাচ করবে বলছে কখন থেকে। তো চলো একটু গিয়ে একটু সবারই নাচ
শ্যুট করা যাক। আর আমি কিন্তু মিউজিক মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে তোমরা জানো মিউজিক দিলে কপিরাইট ক্লেম চলে আসে, তার জন্য আমি মিউজিকটা মিউট করে দিয়েছি। তো মিউজিকটা যদি থাকতো সব থেকে বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, ইউটিউবের রুলস মানতেই হবে। তো এখানে এই যে দেখো প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে, লাইটিং জ্বলেছে তো আরও সুন্দর লাগছে, আর তার সঙ্গে দিয়েছে ডিজে লাইট। ডিজে লাইটের সঙ্গে যদি একটু নাচা না হয় ভালো লাগে না। তো এখানে সবাইকে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছে যে চলো নাচো নাচো নাচো, কিন্তু কেউ লজ্জাতে নাচছে না। তো আমাকে অনেকজন বললো যে নাচো, বাট আমার দ্বারা নাচ সম্ভব নয়, কারণ আজ অব্দি আমি নাচিনি কখনো বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানেই আমি নাচি না। তো অনেক আবদারও করেছে যে নাচো নাচো করে, বাট না আমি পারলাম না নাচতে, তোমরা একটু নাচো দেখি। তো এই যে দেখো ডিজে লাইটে কত সুন্দর লাগছে, মুখটা নানান কালার হয়ে গেছে, সঙ্গে পিকনিও হয়ে গেছি। তো এই যে সবাই আলোচনা করছে কে কে নাচবে, কেউ নাচছে না কেন। তো এখানে সবাই আলোচনা করতে ব্যস্ত, তো নাচবে নাচবে একটু ওয়েট করো, ধুমধামাক্কা সবাই নাচবে। তো চলো, এই যে একজন হাত ধরে টানছে, এই যে মেসোমশাই তার প্রেমিকাদের নিয়ে নাচতে লেগেছে। তো এখানে মেসোমশাই একজনের সাথে হচ্ছে না, তিনটে প্রেমিকা নিয়ে নাচতে লেগেছে। তো চলো মেসোর ডান্স দেখি আমরা আজকে। হচ্ছে মে নাগন 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 ডান্স মনে না। আশা করে কন্যাযাত্রী চলে এসেছে মেয়ের বাড়ি থেকে, আর এখানে বাজি উঠছে, ও মা গো আমার ভয় লেগে গেছে, এমনভাবে ফেটেছে বাজি। তো এখানে পরপর সব কন্যাযাত্রীরা মানে মেয়ের বাড়ির তরফ থেকে যারা এসেছে সবাই তত্ত্ব নিয়ে সবাই ভিতরে প্রবেশ করছে, আর আমরা স্বাগত করার জন্য এসেছি যে চলুন 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 সবাই চলুন প্লিজ চলুন। এক একজনের সাজ দেখে তো আমি অবাক হয়ে গেছি, কারণ এমনভাবে সেজেছে তাদের কাছে আমি যেন চানা পুটি, কিছুই সাজিনি। তো সব অনেকজন আছে যারা প্রচণ্ড সেজে এসেছে, সাজবে না কেন, বিয়ে বাড়ি, ছেলে পড়াতে হবে, ছেলেরা মেয়ে পড়াবে, এটাই তো রুলস তাই না বিয়ে বাড়িতে গেলে। আমরা খেতে বসে পড়েছি, তো যার বিয়ে তার নাম হচ্ছে বাপি ও সিম্পা, আর এখানে সব পরপর লাইন দিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা একটু পড়ে নাও। তো যাই হোক ডিজে লাইট জ্বলছে এখানে, যার জন্য একটু অস্পষ্ট আসছে, কালারিং আসছে। তো আমাকে এখানে দিয়ে দিয়েছে কাটলেট আর সঙ্গে সস, তো সস দিয়ে ডুবিয়ে খাওয়ার মজাই আলাদা। এবার চলে এসেছে আমার ফেভারিট একটা ডিশ, সেটা হচ্ছে ফ্রাইড রাইস, যেটা আমি খেতে খুব ভালোবাসি, আর তার সঙ্গে রয়েছে চানা পনির। তো এই যে পরিবেশন করতে লেগেছে দাদা, তো আহারি চানা পনির আর ফ্রাইড রাইসের মিলনই আলাদা, এত সুন্দর লাগে, এদের দুজনকে খেতে একসাথে দারুণ লাগে। তো এই যে আমি একটু মুখে পুড়ে দিয়ে দারুণ লাগলো, আর এদিকে দেখো সাদা ভাতও চলে এসেছে, ফ্রাইড রাইসই শেষ হলো না বাট সাদা ভাত চলে এসেছে, আর এই যে ডালও দিতে লেগেছে। তো এত স্পিডলি সব কিছু দিচ্ছে কি বলবো, তো তবু আমি খেয়ে নিচ্ছি সব কিছুই। আর এই যে পটল চিংড়ে,
এটাও খেতে খুব সুন্দর ছিল। তো আমার থালা পুরো পরিষ্কার হয়ে গেছে, এবার চলে আসছে চিকেন। তো এখানে দাদা চিকেন দিচ্ছে। তো এই যে দাদা অনেকটাই চিকেন দিচ্ছে আমাকে, আর আমার চিকেন খেতে খুব ভালো লাগে। তো এখানে আমাকে 3 পিস মতো চিকেন দিয়েছে, তো এটাকে আমি একটু ভেঙে দেখাচ্ছি তোমাদের। খুব একটা সফট এটা ছিল না খাওয়ার পর, তো বেশ ভালো ছিল, খারাপ ছিল না। আর এদিকে এই যে চাটনি দিয়ে দিয়েছে, তো এটা কিসের চাটনি জানি না, ঠিক বুঝতে পারছি না, তবে খেজুর দেওয়া আছে, সঙ্গে পাঁপড়। চাটনির সঙ্গে পাঁপড় খাওয়ার মজাই আলাদা। আর এদিকে এই যে রসগোল্লা দিতে লেগেছে, তো আমি বলে দিলাম দুটো দাও আমাকে, তো দুটোই আমার কাছে এনাফ। তো ফ্রেন্ড, খাওয়া দাওয়া করে এইমাত্র আসলাম, আর এই যে মশারি টাঙানো হয়ে গেছে। তো এখানে অন্য জায়গায় এসেছি, একটু প্রবলেম হবেই, তো সব কিছু ম্যানেজ করে আজকে আমাকে সারা রাতটা কাটাতে হবে। তো অনেক ক্লান্ত, আমার আশা করি আমার ঘুমটা ভালোই হবে আজকে, জানি না কেমন হবে। তবে চলো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর কালকে অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, অবশ্যই দেখো। আর সাবস্ক্রাইব শেয়ার করতে কখনোই ভুলো না, আর কমেন্ট অবশ্যই করো।